وعليكم السلام ورحمة الله وبركاته. جي মনের খবর একমাত্র আল্লাহই জানে, এটাই মূল আসল। এটি কিন্তু ফেরেশতা তো বুঝতে পারেন, আমাদের সকলের সাথে দুটি সাথী রয়েছে, এক সাথী হলো ফেরেশতা আর এক সাথী শয়তান। তাই ওরা মনে মানুষের মনের ভাব সব বুঝতে পারেন। তাই আপনি যখন কোনো নিয়ত করেন, নেক আমলের নিয়ত, তো আপনি যিনি ফেরেশতা উনি ওইটার সওয়াব লিখে নেন। লোক সাথে সাথে নিয়ত করলেই এক নাকি, করে নিলে দোষ নাকি, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাক তাদেরকে দান করেছেন ফেরেশতাদেরকে। শয়তানও বুঝে ভাবসাব, এই জন্য সে মানুষের মনে অশ্বাসা দেয়। আল্লাদি ইউয়াসওয়িস ফি সুদুর ইন্নাস, তো এটার ধরন কি বা কি, এ বিষয়ে আলোচনা আছে। আলেমরা বলেন কোরআন সুন্নাহ যেটা বুঝে যে শয়তান অশ্বাসার সৃষ্টি করে। এমনি হয়ে এসেছে ইন্ন শয়তান মিন ইবনি আদম মাজরাদ্দাম, শয়তান সিরায় সিরায় যে রক্ত চলাচল করবে সেও চলাচল করে। এসব নিয়ে কথা, আল্লাপাক হয়তো তাকে কোনো যোগ্যতা দিয়েছেন যার ফলে সে বুঝতে পারে, কিন্তু তাকে সরাসরি বলবেন না, সে মনের সংবাদ জানে, মনের খবর জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আলম। তো আপনি যেটা বলেন যে আকিদা আল্লাহই সব মনের সংবাদ জানে, এটা সঠিক। কিন্তু বিভিন্নভাবে সে যদি ভাবসাব বুঝতে পারে, তো এটা এর দ্বারা এটা বোঝা যায় বুঝতে পারে সে। আল্লাহ আলম, আল্লাহ অধিক জানেন। যেভাবে অশ্বাসা কুমন্ত্রণার সৃষ্টি করে, এটা তো আর আল্লাহ পাক নিজেই বলেছেন। এর মধ্যে আছে হিকমত আল্লাহ পাকের, আমরা সামনে যাব না, কিন্তু মূল হলো আকিদা আল্লাহ পাকি মানুষের মনের সংবাদ জানেন। আল্লাহ আলম। আসসালামু আলাইকুম।